হ্যালো বন্ধুগণ, 10303 এবং সর্বশিক্ষা চাকরি নিয়ে অনেক বড় খবর বেরিয়ে এলো। ত্রিপুরা হাইকোর্ট কি চাইলো এ নিয়ে আজকের আলোচনা। তো ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপবেন। তো বন্ধুগণ, আপনারা তো জানেন সর্বশিক্ষা চাকরি নিয়মিতকরণ কথা ছিল অনেক আগেই, বাম আমলে নিয়মিতকরণের কথা ছিল, কিন্তু বাম আমলে তারা নিয়মিতকরণ করেনি। তারা এই নিয়মিত না করা এখন তাদের কেশাও দিতে হবে বর্তমান রাজ্য সরকারকে। তো বর্তমান রাজ্য সরকারকে ত্রিপুরা হাইকোর্ট জানিয়েছে যে আগামীকালকে ছয় জানুয়ারির মধ্যে সর্বশিক্ষা চাকরি নিয়ে তাদের কী ডিসিশন, এটি জানানোর জন্য, স্পষ্টভাবে জানানোর জন্য যে তারা কী করবে, এতে নিয়মিতকরণ করা হবে কি হবে না, এই নিয়ে তাদেরকে জানাতে হবে। এটা অনেক বড় খবর বেরিয়ে এলো। ত্রিপুরা হাইকোর্ট এই নোটিশ দিল বর্তমান রাজ্য সরকারে, কিন্তু এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 10303। তো বন্ধুগণ, আপনারা তো জানেন 10303 দেশের চাকরির আর মাত্র কিছুদিন রয়ে গেছে এবং রাজ্য সরকার পরিবর্তনের পর এদেরকে দু মাস বাড়ানো হয়েছিল। তাদের আর 31 মার্চ তাদের চাকরি শেষ হবে এবং তার মধ্যে জল্পনা শুরু হয়েছে। এটা অনেক বড় খবর বেরিয়ে এলো যে সর্বশিক্ষা চাকরির জন্য তাদেরকে আগামী 6 তারিখের মধ্যে ত্রিপুরা হাইকোর্টকে জানাতে হবে বর্তমান রাজ্য সরকারের ডিসিশন। তো বন্ধুগণ, ভিডিওটা সবার সাথে শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন।